এনআরসি বিরোধী সমাবেশের আয়োজন করলো শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। রবিবার ঔরঙ্গাবাদ বিএড কলেজে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সহ দেশের বিভিন্ন জায়গার বিশিষ্টজনেরা। এদিন বিশিষ্টজনেরা এনআরসির বিরুদ্ধে সোচ্চার হন। আসামে এনআরসি লাগু হওয়ার কারণে গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্ককে কাটানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে প্রচার করে সাধারণ মানুষকে এই আতঙ্ক থেকে বার করার চেষ্টা করছে। অনুরূপভাবে আজকে এই এনআরসি বিরোধী একটা সমাবেশ জাকির হোসেন সাহেব, যিনি আমাদের প্রতি শুভমন্ত্রী আমাদের এই রাজ্যে, ওনার নেতৃত্বে বিশাল একটা সমাবেশ হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে এনআরসি নিয়ে আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। এনআরসির মাধ্যমে কোনো বাংলার মানুষ বিতাড়িত হবে না। এই আলোচনার জন্য আমাদের জাকির সাহেব বিভিন্ন জায়গা থেকে যারা এনআরসির জন্য লড়াই করছে পশ্চিমবাংলাতে তাদেরকে আমন্ত্রণ করেছেন, তাদের মূল্যবান বক্তব্য তারা রাখছেন। আমরাও মানুষকে এই বার্তা দিতে চাইছি যে আজকে যে বিজেপি সরকার বাংলার প্রতি অত্যাচার করছে এনআরসি নামক একটা কারণে, সেটা যাতে আতঙ্কিত না হয় এই বার্তা দেওয়া যাচ্ছে। আপনার বাবা বা আপনার বাবার বাবা বা তার বাবা, তিনি যে ভারতবর্ষে ছিলেন তার প্রমাণ দিতে হবে, 1951 সালের আগে প্রমাণ। তাহলে আপনার কাছে যদি কোনো একটা প্রমাণ থাকে যেটা 1951 সালের পরবর্তী প্রমাণ, সেই প্রমাণকে তারা গ্রাহ্য করতেও পারেন নাও করতে পারেন, এটা সম্পূর্ণ তাদের ইচ্ছের উপরে নির্ভর করবে। আসামে যখন এই কাজটা তারা করলেন তখন জনগণের প্রচণ্ড চাপও ছিল, এছাড়া ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে চুক্তি ছিল যে ভারতবর্ষে যারা 71-এর 25শে মার্চ পর্যন্ত এসেছেন ভারতবর্ষ তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেবে। সেই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বহু লোক 51 সাল থেকে 71 সনের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন সবাই ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেলেন আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী। কিন্তু প্রশ্ন হচ্ছে 71-এর পরে যারা এসেছেন ভারতবর্ষে, সে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক, তাদের পরিস্থিতি কি দাঁড়াবে? তেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, 5 তলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।